শুধুমাত্র বক্তৃতা দেওয়ার জন্য বর্ধিত সভা না, যারা লোক নিয়ে আসবে তারা কেউ এই জায়গায় বক্তৃতা দেন নাই, সুযোগ পান নাই। যারা লোক নিয়ে আসবেন না, খালি বক্তৃতা দিবেন সেই দিনও, মহাসমাবেশের দিন যে মঞ্চ হবে সেই মঞ্চে সেদিনও যারা বক্তব্য দিবেন আজকে এই জায়গায় তারাই কিন্তু বক্তৃতা দিয়েছেন। যারা লোক আসবে তারা বক্তৃতা দেন না। আমার এই 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 বর্ধিত সভাটি আমার কাছে এই কথাগুলো উল্লেখ করলাম এই কারণে যে আমরা গতানুগতিক সবসময় বিশেষ বর্ধিত সভা করি পত্রিকায় নাম দেওয়ার জন্য, টেলিভিশনে চেহারা দেখানোর জন্য। আজকের এই সভাটি কিন্তু সেই পর্যায়ে চলে যাচ্ছে এবং এই সভার গুরুত্বটা কত বেশি এই জায়গায় আসার কথা ছিল না আজকে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের, কিন্তু এই সভার গুরুত্ব অনুধাবন করে তিনি আজকে দুপুরবেলা সিদ্ধান্ত দিয়েছেন তিনিও এই সভায় আজকে উপস্থিত হবেন। কিন্তু আমরা এই জায়গায় বক্তৃতা দিচ্ছি গতানুগতিক, এটা ঠিক হচ্ছে না। তা আমি সেই কারণে বলতে চাই আজকের অতীতের যে কোনো বর্ধিত সভা এবং আজকের এই বর্ধিত সভা কিন্তু এক না, শুধুমাত্র বক্তৃতা দেওয়ার জন্য বর্ধিত সভা না। আজকে এই জায়গায় যারা বক্তৃতা দিয়েছেন একজনের কাছে পেয়েছি, কি আমাদের মনু ভাই ঢাকা পাঁচের সংসদ সদস্য, তিনি বলেছেন 5000 লোক নিয়ে তিনি এই সভায় উপস্থিত হবেন। আজকে যারা এই জায়গায় বক্তৃতা দিয়েছেন সকলেরই উচিত ছিল তার ক্যাপাসিটি অনুযায়ী কতজন মানুষ এই সমাবেশে আসবেন, আর যারা বক্তৃতা দিয়েছেন একজনের কোনো লোক সংখ্যা নিয়ে উপস্থিত হবেন এই ঘোষণা কেউ দেন নাই। আমি একটা লোকও আনবো না, আমি এই জায়গায় বক্তৃতা আজকে দিচ্ছি, আমি আবার সেই দিনও বক্তৃতা দিব, লোক কিন্তু একটা আনবো না। তা আমাদের এই জায়গার বক্তৃতার চাইতে যারা লোক নিয়ে আসবে তাদের বক্তৃতাটা বেশি দেওয়া উচিত ছিল। তারপরও আমি বলি যে আজকে এই বিশেষ বর্ধিত সভা এই জন্য করছি আগামী এই সমাবেশে, এই সমাবেশের দক্ষিণ আওয়ামী লীগের এরিয়ার মধ্যে কিন্তু এই সমাবেশ, অতএব এই সমাবেশটি সফল করার জন্য প্রধান দায়িত্ব কিন্তু দক্ষিণ আওয়ামী লীগের। বিএনপি 10 লক্ষ লোক উপস্থিত হাজির করবে, আমাদের টার্গেট আমরা যেন কমপক্ষে 12 লক্ষ লোকের উপস্থিতি আমরা ঘটাতে পারি। বিএনপির যদি 2 লক্ষ লোক বেশি না ঘটাই তাহলে তারা বিরোধী দল, আমরা সরকারি দল, আমরা কি অবস্থায় আছি? গত 15 বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে প্রত্যেকের ভাগ্যের কিছু না কিছু পরিবর্তন হয়েছে। যদি আমাদের অর্থনৈতিকভাবে কিছুটা আমরা সমৃদ্ধ হয়ে থাকি তার একটি অংশ আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য নিজের অর্থ ব্যয় করে আমরা এই সমাবেশকে সফল করব, এটাই আমাদের শপথ দেওয়া উচিত। এবং আজকে আমরা যাদের আমরা ডেকেছি তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা বক্তৃতা দেওয়ার সুযোগ পান নাই কিন্তু আপনাদের নিয়ে এই বিশেষ বর্ধিত সভা আমি ব্যক্তিগতভাবে আপনাদের অনুরোধ করছি, প্রত্যেক কাউন্সিলর যে যে এলাকার কাউন্সিলর, ঢাকা মহানগর দক্ষিণে 75 জন কাউন্সিলর আছেন, সকলেই শেখ হাসিনার মনোনীত প্রার্থী হয়েছেন, আপনারা নির্বাচিত হয়েছেন, প্রত্যেকে কাউন্সিলর হয়ে আপনাদের নিজের নিজের এলাকার মধ্যে কিন্তু আপনাদের গ্রহণযোগ্যতা আছে, সামাজিকভাবে আপনাদের প্রভাব আছে, সেই সামাজিকভাবে গ্রহণযোগ্যতা প্রভাব খাটিয়ে এই সমাবেশে যদি একজন কাউন্সিলর 1000 করে লোক নিয়ে আসে তাহলে কাউন্সিলররাই শুধু 75,000 মানুষ নিয়ে সেদিন হাজির হতে পারে। আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, আমাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আরো অনেক সহযোগী সংগঠন, প্রত্যেকটি সহযোগী সংগঠন আলাদা আলাদা ভাবে, যদি 1-1টা সহযোগী সংগঠন 20,000-30,000 করে লোক নিয়ে এই মাঠে আসে তাহলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় 5 লক্ষ লোক কিন্তু এই জায়গায় একত্রিত করা সম্ভব। এবং উত্তর আওয়ামী লীগ নিয়ে আসবে, আমাদের পার্শ্ববর্তী জেলাসমূহ থেকে আসবে, তাহলে কিন্তু 12 লক্ষ লোক এই জায়গায় জমায়েত করা কোনো বিষয় না, কিন্তু আমাদের দরকার আন্তরিকতা।